চুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস 8 এর রিসেন্ট দেয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কের হিস্ট্রি সাবজেক্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর সাথে উত্তর আলোচনা করবে তো শুরু করি এক নম্বরে তোমাদের দেয়া আছে স্তম্ভের সাথে মেলাও মেলা কস্তম্ভে রয়েছে আত্মীয় সভা তার উত্তর হবে রামমোহন রায় জাতীয় মেলা তার উত্তর হবে নবগোপাল মিত্র তিন সত্যশোধক সমাজ তার উত্তর হবে জ্যোতিরাও ফুলে চার আর্য সমাজ যার উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী চলে আসি শূন্যস্থান পূরণ করো নম্বর এক সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন ড্যাশ উত্তর হবে লর্ড ওয়েলেসলি দুই মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ড্যাশের নেতৃত্বে শূন্য স্থানে বসবে বিশ্বালিঙ্গম অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ড্যাশ উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান চার স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করেন শিকাগো উত্তর হবে তিন নম্বর দু তিনটি বাক্যে উত্তর দাও এক নম্বর কোশ্চেন বিদ্রোহ কি উত্তর প্রথম দিকে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন হয় এই আন্দোলনের একটি তাৎপর্যপূর্ণ দিক ছিল বারাসাত বিদ্রোহ দু নম্বর প্রশ্ন নব্যবঙ্গ নামে কারা পরিচিত ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওরা ডিরোজিওর অনুগামীদের বলা হয় নব্যবঙ্গ এই দলের উদ্দেশ্য ছিল ভারত তথা বাংলার হিন্দু সমাজ থেকে যাবতীয় কুসংস্কার দূর করা তিন মোপলা বিদ্রোহ কেন হয়েছিল দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা ঔপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা মোপলা বিদ্রোহ নামে খ্যাত চার নম্বর চার পাঁচটি বাক্যে উত্তর দাও প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু পেট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল উত্তর সাঁওতাল বিদ্রোহের খবর কলকাতায় আসার সাথে সাথেই শিক্ষিত হিন্দু বাঙালিদের অনেকেরই এর বিরোধিতা করেন তারা অবশ্য সাঁওতালদের ওপর ব্রিটিশদের দমন বিরোধিতা করেননি এর ব্যতিক্রম ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিনি বুঝেছিলেন অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল তাই তিনি তার পত্রিকা হিন্দু পেট্রিয়টে এই বিদ্রোহের সমর্থনে সোচ্চার হন এবং ওপর অত্যাচারের বিরোধিতা করেন এছাড়াও সাঁওতালদের স্বাধীনভাবে জীবন জীবনযাপনের অধিকার চেয়ে তার পত্রিকার মাধ্যমে জনমত গড়ে তুলতেও সচেষ্ট হন নেক্সট কোশ্চেন দু নম্বরে আঠারোশো সাতান্নের বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল তার বদলে ব্রিটেনের পার্লামেন্ট সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক নম্বর প্যারা আইন জারি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সাম্রাজ্ঞী ঘোষণা করা হয় পাশাপাশি রানীর মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত শাসন বিষয়ে দেখাশোনার জন্য সচিব হিসেবে নিয়োগ করা হয় দু নম্বর বন্ধুরা এখানে দুটি চেয়েছে আমরা আরেকটা বেশি দিয়ে দেব গভর্নর জেনারেল পদটি তুলে নেওয়া হয় তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইস রয় পদ তৈরি করা হয় তিন নম্বর এটি আমাদের মডেল টাস্ক শেষ হলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো